প্রত্যাহারটাই আমাকে আসতেই হতো। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো। আমাদের হলিডে শুরু হয়ে গেছে, আমরা এখন যাচ্ছি হলিডে করতে। আমরা যাচ্ছি সি ফ্রন্টে। এটা খুব ভালো, খুব সুন্দর একটা সি ফ্রন্ট, মার্গেট বলে নাম। মার্গেট ইজ এ কোস্টাল টাউন ইন কেন্ট, যেটা কিনা সাউথ ইস্ট ইংল্যান্ডে অবস্থিত। আমরা তো দুর্গা দুর্গা বলে যাত্রা শুরু করলাম। স্লাউ থেকে মার্গেট হলো 2 ঘন্টা ড্রাইভ বাই কার, আর ডাইরেক্ট ট্রেনও আছে লন্ডন প্যাডিংটন স্টেশন থেকে টু মার্গেট। যেতে সময় লাগবে পাক্কা 2 ঘন্টা 10 মিনিট, আর চার্জেস 40-50 পাউন্ডের মধ্যেই পার পার্সন। প্রায় 2 ঘন্টা ড্রাইভ করার পর আমরা অবশেষে মার্গেটে পৌঁছলাম। ট্রাভেল লজ হোটেলটা প্রি বুক হয়েছিল, যার কস্ট 184 পাউন্ড ফর 2 নাইটস এন্ড 3 ডেজ ফর 2 অ্যাডাল্টস এন্ড 2 চিলড্রেন। তো আমরা কিছুক্ষণ হলো হোটেলে চেক ইন করে নিয়েছি। আমাদেরকে দেখো ওরা একটা ম্যাপ দিয়েছে, তো এই ম্যাপে আমরা এরকম জায়গায় রয়েছি, আর এর আশেপাশে প্রচুর ঘোরার জায়গা রয়েছে। তো এখন এখানে যে মার্গেট বিচ রয়েছে, এখানে আমরা যাব সি ফ্রন্ট। এখন আমরা রওনা দিয়েছি মার্গেট সি ফ্রন্টের উদ্দেশ্যে, যেটা হোটেল থেকে ঠিক 6 মিনিটস ড্রাইভ, আর মার্গেট স্টেশন থেকে সি ফ্রন্ট হচ্ছে 3-4 মিনিটস ওয়াকিং ডিস্টেন্স। গাড়িটা একটা পার্কিং লটে পার্ক করে হাঁটতে হাঁটতে চললাম সি ফ্রন্টের দিকে। আমার তো খুব এক্সাইটেড লাগছিল, বাচ্চারাও খুব খুশি। ওই যে দূরে ক্লক টাওয়ারটা দেখা যাচ্ছে, যেটা কি না এই মার্কেটের একটা আইকনিক সিম্বল। এখন বেরিয়ে এসেছি হোটেল থেকে, জাস্ট 6 মিনিট ড্রাইভ, খুব কাছেই এই বিচটা সি ফ্রন্টটা। আজকে প্রচণ্ড হাওয়া, খুবই হাওয়া। মার্গেট বিচ হলো ইউকের সেকেন্ড মোস্ট বিউটিফুল বিচ। গোল্ডেন স্যান্ডের জন্য ফেমাস এই সি ফ্রন্টটা, উইনার অফ দ্য ব্লু ফ্ল্যাগ অ্যাওয়ার্ড ইন 2018। আর এই সি ফ্রন্টে এসে যেটা দেখলাম, এখানে আধিপত্য বিস্তার করে বসে আছে এই সি গাড়িগুলো। তুমি যতই ওদের কাছে যাও, ওরা একটু একটু করে দূরে সরে যাবে বটে, কিন্তু তারা তাদের নিজেদের জায়গার অধিকার কিন্তু ছাড়বে না। একটা ঝিনুক পাওয়া গেল, দেখো ব্লু কালারের, ওয়াও কি সুন্দর দেখতে, রংটা কি মিষ্টি।
এবার চলো তোমাদেরকে এই শহরটা একটু ঘুরিয়ে দেখাই। সমুদ্রের পাড়ের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে প্রথমেই যেটা চোখে পড়লো, রাস্তার মাঝে হঠাৎ দণ্ডায়মান এই হলুদ বাড়ি, যার নিচে রয়েছে একটি পাব। আর আমি তো ভাবছি ওই ওপর থেকে ভিউটা কেমন হবে এই সি ফ্রন্টের। থমাস বার্বার ইন 1936 ক্রিয়েট করে একটা ফার্স্ট কমার্শিয়াল সি ওয়াটার বাথ সিস্টেম ইন ইংল্যান্ড ফর দ্য এনজয়মেন্ট অফ দেয়ার ক্লায়েন্ট, যেটা এখন রাগবি লাউঞ্জ নামে পরিচিত। How is it? কফি শেষ করে এবার আমরা পৌঁছলাম মার্কেট পিয়ারে, যেখানে ভিজিটার্স ইনফরমেশন পেয়ে গেলাম। আর তারপর এগিয়ে চলেছি হারবার আর্ম ধরে, যার শেষ প্রান্তে রয়েছে একটা লাইট হাউস। ফুল দিয়ে সাজানো শহর, অ্যান্টিক কার, মার্কেট মিউজিয়াম সবই চোখে পড়লো। ইন্ডিয়ান রেস্টুরেন্টও বাদ গেল না কিন্তু। এখানে হাঁটতে হাঁটতে একটা জায়গায় এসে পৌঁছলাম, খুব সুন্দর করে বাঁধিয়ে করা রয়েছে জায়গাটা, বাঁধানো রয়েছে, আর একটু সমুদ্রের একটু ভেতর দিকে। তো সেখানটায় ওয়াকিং পাথওয়ে করা আছে, লোকে হাঁটতে পারে এখানে। তো চলো তোমাদেরকে সেই জায়গাটা দেখাই। খুব সুন্দর, দেখো সূর্য দেখা যাচ্ছে কি সুন্দর। আর এখানে এই যে উঁচু পাহাড়ের মতো দেখা যাচ্ছে, এগুলো কিন্তু চক পাহাড়, এগুলো কিন্তু চক দিয়ে তৈরি এই পাহাড়গুলো। ঋষো, গেট দ্যাট, গেট ওয়ান অফ দিস, শো মি ওয়ান অফ দিস, ইয়া লুক, দিস ইজ চক, ইউ নো দ্য চক, ইয়া দিস ইজ চক, দেখতে পাচ্ছ চক এটা, ইয়া ইউ ক্যান রাইট, ইয়া It's beautiful. You could take one of these home. Yeah, you can if you want to. তো এই চক পাহাড়টায় আমাকে আসতেই হতো, অনেকক্ষণ ধরে ঘুরছিলাম এই জায়গাটায় আসার জন্য। তো এখন আমরা বাড়ি ফিরবো, বাড়ি ফিরবো মানে হোটেলে ফিরবো।
তো আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আমার এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটাকে লাইক করো আর সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। যারা প্রথম দেখছো আমার চ্যানেলটাকে তারা প্লিজ সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানিও এই ব্লগটা তোমাদের কেমন লাগলো। আজকে তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরে ইন্টারেস্টিং ভিডিওতে। চলো টাটা।